সবাইকে মাস্তিটিভিতে স্বাগতম। মানে মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে একটি আর্নিং সাইটের সন্ধান দেব, যে সাইটটিতে আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং আপনি যদি চান সেখানে ডিপোজিট করে ইনকাম করবেন সেটি আপনি করতে পারবেন। সো ফ্রেন্ডস, যে সাইটটির কথা বলতে সেটি হচ্ছে আর্নিং ক্লাব। এই সাইটটি মূলত হচ্ছে অ্যামাজন, আলিবাবা, ইবে, ইটসি, রাকাটন থেকে টাস্কের কাজ পূরণ করে তার গ্রাহকদের টাকা দিয়ে থাকে। সো শুরুতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে সাইটটিতে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে সাইন আপ করবেন। তারপরে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে এ টু সেট দেখিয়ে দেবো যে কীভাবে এখানে আপনার কাজ কমপ্লিট করবেন এবং এখানে কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে আপনারা সেখান থেকে উইথড্রু করবেন। এই টুজেট আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো ফ্রেন্ডস, আর কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সো ফ্রেন্ডস, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আর্নিং ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। প্রথমত হচ্ছে আপনি ফোন নাম্বার দিবেন, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিবেন, রিপিট পাসওয়ার্ড দিবেন, তারপর হচ্ছে ইনভাইটেশন কোড। সো আমি যে লিঙ্কটি দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি সেখানে আপনার আমার ইনভাইট কোড নিয়ে নেবে। সো সিম্পলি আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে আপনি এখানে স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে। আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে রেজিস্টার নামক যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। সিম্পলি এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো আমি রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে অ্যাকাউন্ট করার পর। আর অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনাকে এখানে $8 ভার্চুয়াল কারেন্সি দেওয়া হবে, যেটির মাধ্যমে আপনি ফ্রিতে এখানে কাজ করতে পারবেন। সো ফ্রেন্ডস, এবার আসে এখানে আপনারা কীভাবে কাজ করে ইনকাম করবেন। প্রথমত হচ্ছে এখানে আপনি দুটি উপায় ইনকাম করতে পারেন। এক হচ্ছে আপনি মেম্বারশিপ ক্রয় করে ইনকাম করতে পারেন। এখানে টোটাল 5টি মেম্বারশিপ রয়েছে দেখতে পাচ্ছেন। প্রথম দিয়ে দুটি মেম্বারশিপ দেখতে পাচ্ছেন। এই দুটি মেম্বারশিপ সবার জন্য ফ্রি, সবাই এখানে ফ্রিতে গ্রেপ করে টাস্ক কমপ্লিট করে এখান থেকে ইনকাম করতে পারেন। এবং বাকিদের 4টি মেম্বারশিপ রয়েছে, এখান থেকে আপনি প্রচুর পরিমাণ টাকা আর্ন করে নিতে পারেন। এবং এই 4টি মেম্বারশিপ ক্রয় করতে হলে আপনাকে টাকা ইনভেস্ট করে, কিছু পরিমাণ টাকা ইনভেস্ট করে আপনি এখান থেকে এই মেম্বারশিপগুলো ক্রয় করতে হবে। সো ফ্রেন্ডস, এবার আসি আপনারা এখানে কীভাবে টাস্ক কমপ্লিট করে ইনকাম করবেন। আপনি প্রথমত যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, রেজিস্টার করবেন, তখন হচ্ছে আপনি বিপ ওয়ানে থাকবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে বিপ ওয়ান লেভেলে রয়েছি। অ্যাকাউন্ট করার পর আপনি এখানে বিপ ওয়ানে থাকবেন। সো আপনি যে লেভেলে থাকবেন সেই লেভেলে ক্লিক করবেন। সেই লেভেলের প্যাকেজে গিয়ে আমি যেহেতু বিপ ওয়ানে রয়েছি, আমি বিপ ওয়ানে ক্লিক করব। বিপ ওয়ানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনাকে প্রতিদিন 30টা টাস্ক দেওয়া হবে, যে টাস্কগুলো আপনি গ্রেভিং করে কমপ্লিট করবেন। এখানে দেখতে পাচ্ছেন 30টা টাস্ক রয়েছে। আমি এখান থেকে 3টি টাস্ক করে ফেলেছি। সো আমি এখন আপনাদেরকে এখানে 2-3টি টাস্ক করে দেখাবো, করে যে কীভাবে গ্রেভিং করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। সিম্পলি এখানে নিচেতে গ্রেভিং অপশন রয়েছে, আপনারা গ্রেভিং অপশনে ক্লিক করবেন। গ্রেভিং অপশনে ক্লিক করার পরে এটা অটোমেটিক গ্রেভিং হতে থাকবে দেখতে পাচ্ছেন। এইভাবে করে আপনি স্টেপ বাই স্টেপ 30টা টাস্ক কমপ্লিট করবেন। তারপরে যখন আপনার এটা গ্রেভিং হয়ে যাবে, গ্রেভিং হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পারসিস নামে একটা অপশন রয়েছে, আপনি পারসিসে ক্লিক করবেন। এটা সাবমিট হচ্ছে দেখতে পাচ্ছেন। ইয়েস, সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে আমি 4টি টাস্ক কমপ্লিট করার জন্য 3 সেন্ট পেয়েছি। এটা হচ্ছে আমি ফ্রি ইনকামেরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে আপনি এখান থেকে 30টা টাস্ক প্রতিদিন কমপ্লিট করবেন। 30টা টাস্ক কমপ্লিট করলে আপনি এখান থেকে প্রতিদিন 25-30 সেন্টের মতো ইনকাম করে নিতে পারেন ফ্রিতে। ওকে, পার্সেসে ক্লিক করলাম। সো ফ্রেন্ডস, আপনারাও এইভাবে গ্রেভিং করে প্রতিদিন 30টা টাস্ক কমপ্লিট করবেন। ওকে, সো ফ্রেন্ডস, এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম কীভাবে এখানে আপনার ফ্রিতে গেমিং করে টাস্ক কমপ্লিট করে ইনকাম করতে পারবেন সেটি দেখালাম। এবার দেখাবো কীভাবে আপনি এখানে রিসার্চ করে, দ্যাট মিন্স ডিপোজিট করে এখানে আপনি প্রতিদিন হিউজ পরিমাণ টাকা আর্ন করে নিতে পারেন। সো ফ্রেন্ডস, প্রথমে বলে রাখি এই সাইটটি TRC20 সাপোর্ট করে। TRC20 অ্যাড্রেসটা আপনি ট্রাস্ট ওয়ালেটে পাবেন। সো আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আমি কীভাবে ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করবো।
সো ফ্রেন্ডস আমি আমার চ্যানেলে অলরেডি ট্রাস্ট ওয়ালেট কিভাবে ক্রিয়েট করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও দিয়েছি আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারেন এই ভিডিওর টাইটেল বারে ক্লিক করলে ডেসক্রিপশন চলে আসবে ডেসক্রিপশন থেকে আপনি আমার সেই ভিডিও লিংকটি দেওয়া থাকবে আপনি সেই ভিডিওটি দেখে ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করে সেখান থেকে আপনি TRC $20 এখানে ডিপোজিট করে রিসার্চ করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন সো ফ্রেন্ডস সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন এখানে রিসার্চ নামক যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন রিসার্চ সিম্পলি রিসার্চে ক্লিক করবেন রিসার্চে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ অ্যামাউন্ট রয়েছে $10 থেকে শুরু করে $3,000 পর্যন্ত রয়েছে আপনার সামর্থ্য অনুসারে আপনি এখানে চাইলে রিসার্চ করে ইনকাম করতে পারেন আপনাকে এটা কোনো ম্যান্ডেটরি না আপনি চাইলে ফ্রিতে ইনকাম করতে পারেন এবং আপনি যদি চান এখানে ডিপোজিট করে ইনকাম করতে পারেন তাহলে এখানে $10 থেকে শুরু করে আপনি $3,000 পর্যন্ত রিসার্চ করে ইনকাম করতে পারেন $10 $20 $30 $50 পর্যন্ত আপনি এখানে চাইলে যে কোনো পরিমাণ একটা অ্যামাউন্ট সিলেক্ট করে এখানে আপনি রিসার্চ করতে পারেন সো ফ্রেন্ডস আমি এখন আপনাদেরকে $50 রিসার্চ করে দেখাবো যে কীভাবে এখানে আপনারা টাকা রিসার্চ করবেন সো আমি সিম্পলি $50 উপরে ক্লিক করব ক্লিক করার পর আমি রিসার্চ অপশনে ক্লিক করব রিসার্চে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন তার একটা অ্যাড্রেস দিয়ে দিবে দেখতে পাচ্ছেন এখানে অর্ডার অ্যামাউন্ট রয়েছে $50 এবং ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দিয়েছে সো সিম্পলি ফ্রেন্ডস আমি এখান থেকে এই ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে নেব ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে যাব সেখান থেকে আমি $50 সেন্ড করে দেবো সেন্ড করে তারপরে এই অপশনটিতে এসে আমি সাবমিটে ক্লিক করব সো ফ্রেন্ডস আমি ট্রাস্ট ওয়ালেটে চলে গেলাম সো ফ্রেন্ডস আমি ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম ট্রাস্ট ওয়ালেটে আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি ডট বার রয়েছে উপরে আমি দেখাচ্ছি মার্কিং করে দেখতে পাচ্ছেন ডট বার এখানে আপনারা সিম্পলি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে সার্চ দেবেন টেথার TETHER টেথার দেখতে পাচ্ছেন টেথার লিখে সার্চ করে দেখতে পাবেন এখানে TRC20 রয়েছে ERC20 রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে ERC20 আর হচ্ছে TRC20 সো সিম্পলি আপনি TRC20 এটিকে আপনি অন করে দেবেন সিম্পলি এটাকে আপনি অন করে দেবেন অন করার পর আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছেন নিচে টেথার অপশনটি এখানে অ্যাড হয়ে গিয়েছে আপনি টেথারে ক্লিক করবেন টেথারে ক্লিক করার পর এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি রিসিপিয়েন্ট অ্যাড্রেসটি যেটি আপনি কপি করে এনেছেন সেটা এখানে পেস্ট করে দেবেন সো আমি পেস্ট করে দিলাম এখানে সিম্পলি আপনি $50 দিবেন $50 দিয়ে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার এখানে $50 অলরেডি অ্যাড হয়ে গিয়েছে $50 রিসার্চ কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন $50 আমার টোটাল অ্যাসেটস আর আপনারা এখানে যখন ট্রাস্ট ওয়ালেট থেকে টাকাটা ট্রান্সফার করবেন একটু সময় লাগবে তখন আপনারা যদি বেশি সময় লাগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে এখানে হেল্পলাইন রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন হেল্পলাইন রয়েছে লাইভ হেল্পলাইন রয়েছে এখানে ফোন কল রয়েছে আপনি চাইলে এখানে যে কোনো বাবুদের সাথে আপনি এখানে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে মেসেজিং অপশন রয়েছে যে কোনো সমস্যা আপনি এখানে লাইভ মেসেজ করতে পারেন করে আপনি তাদের সাথে আপনার সমস্যাটা সলভ করে নিতে পারেন সো ফ্রেন্ডস আমাদের রিসার্চ কমপ্লিট এবার আমরা দেখাবো কীভাবে আপনি এখানে মেম্বারশিপ আপগ্রেড করবেন সিম্পলি নিচে আপনার প্রোফাইলে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মেম্বার সিস্টেম নামক একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে মেম্বার সিস্টেম সিম্পলি মেম্বার সিস্টেমের উপরে ক্লিক করবেন মেম্বার সিস্টেমের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে VIP 2 মেম্বার এটা আপগ্রেড করার জন্য আপনার $8 ডিপোজিট করতে হবে এবং VIP 3 এটি আপগ্রেড করার জন্য আপনাকে $16 ডিপোজিট করতে হবে VIP 4 এটি আপগ্রেড করার জন্য আপনাকে $32 এবং VIP 5 এটি আপগ্রেড করার জন্য আপনাকে $64 ডিপোজিট করতে হবে সো ফ্রেন্ডস এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি VIP 3 এটি আপগ্রেড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এখানে আপনার মেম্বারশিপ আপগ্রেড করবেন সো ফ্রেন্ডস VIP 3 এখানে দেখতে পাচ্ছেন যে আপগ্রেড অপশন রয়েছে উইথড্রো টাইম সেডে এখানে যে কোনো প্যাকেজ আপনি ক্রয় করেন না কারণ প্রত্যেকটা প্যাকেজ আপনি দৈনিক একবার উইথড্রো দিতে পারবেন সো সিম্পলি এখানে যে রিসার্চ আপগ্রেড অপশন রয়েছে আমি রিসার্চে ক্লিক করব রিসার্চে ক্লিক করার পর এখানে হচ্ছে ইন্টার ইউর মেইল এখানে আমি এখানে আপনার মেইল দিয়ে দিবেন মেল দেওয়ার পর এখানে হচ্ছে আমি আপনাকে বলি শুরুতে বলে রাখি যেভাবে রিসার্চ করেছেন ঠিক সেমভাবে এখানেও আপনি সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে রিসিপিয়েন্ট অ্যাড্রেস দিবে এখানে দেখছেন অর্ডার অ্যামাউন্ট $16 ওয়ালেট অ্যাড্রেস দেওয়া রয়েছে আপনি ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে যেভাবে করে আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে রিসার্চ করেছেন ঠিক সেমভাবে এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা নিয়ে আপনি ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পর সেখান থেকে আপনি $16 এখানে সেন্ড করে দেবেন সেন্ড করার পর আপনার VIP 3 আপগ্রেড হয়ে যাবে সো সিম্পলি আমি আমার আর্নিং আপনি সিম্পলি সেখান থেকে সেন্ড করার পর আপনি আপনার আর্নিং ক্লাব ওয়েবসাইটে চলে আসবেন সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার VIP 3 আপগ্রেড হয়ে গিয়েছে আমি এটা VIP 1 ছিল এখন আমার VIP 3 আপগ্রেড হয়ে গিয়েছে আমার প্যাকেজটি দেখতে পাচ্ছেন VIP 3 আপগ্রেড করার পর এখানে আপনি আপনার যে VIP
লেভেলগুলো রয়েছে আমি এখানে থেকে যে তিন নাম্বার লেভেল আমি আপডেট করেছি আমি তিন নাম্বার লেভেলে ক্লিক করব তিন নাম্বার লেভেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে প্রতিদিন 30টা করে গ্রেবিং দেবে আমি 30টা গ্রেবিং করব সো সিম্পলি আমি গ্রেবিং এ ক্লিক করব গ্রেবিং এ ক্লিক করে আমি এখান থেকে প্রতিদিন 30টা বিজ্ঞাপন গ্রেবিং করব গ্রেবিং করার পর এখান থেকে আমি কি পরিমাণ আর্ন করি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পারসেন্টেজে ক্লিক করব সো এইভাবে করে আমি আমার এই টাস্কগুলো প্রতিদিন কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছেন আমি একটা কাজ কমপ্লিট করার জন্য আমি 10 সেন্ট পেয়েছি এইভাবে করে আমি সিম্পলি প্রতিদিন 30টা টাস্ক আমি কমপ্লিট করব 30টা টাস্ক কমপ্লিট করলে আমি এখান থেকে প্রতিদিন $3 পর্যন্ত ইনকাম করে নিতে পারবো দেখতে পাচ্ছেন এগুলো গ্রেবিং হচ্ছে ওকে সো ফ্রেন্ডস এইভাবে করে আপনারা আপনাদের আপগ্রেড করে নেবেন প্যাকেজ আপগ্রেড করে এইভাবে করে আপনারা প্রতিদিন টাস্ক কমপ্লিট করবেন টাস্ক কমপ্লিট করলে আপনি এখান থেকে প্রতিদিন হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আর্ন করে নিতে পারবেন সো ফ্রেন্ডস এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এখান থেকে উইথড্র করে আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটে TRC20 নিয়ে নেবেন আর শুরুতে একটি কথা বলে রাখি যে এখানে আপনি $10 নিচে উইথড্র দিতে পারবেন না আপনার রিসার্চের অতিরিক্ত যদি $10 হয় আমি এখানে $50 রিসার্চ করেছি এখন আমার $60 রয়েছে আমি এখান থেকে $10 উইথড্র করে আপনাদেরকে দেখাবো $10 নিচে আপনি চাইলে এখানে উইথড্র করতে পারবেন না সো উইথড্র করার জন্য প্রথমত উইথড্র অপশনে আপনাকে ক্লিক করতে হবে উইথড্রতে ক্লিক করার পর এখানে হচ্ছে আমার ওয়ালেট ইনফোগুলো সেটিং করে নিতে হবে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন মডিফাই নামে একটা অপশন রয়েছে আমি সিম্পলি মডিফাইতে ক্লিক করব মডিফাইতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমত হচ্ছে আপনার ফোন নাম্বার দিতে হবে প্রথমে আপনার ফোন নাম্বার দিতে হবে তারপরে আপনার ক্রিপ্টো ওয়ালেট TRC20 যে ওয়ালেটটি রয়েছে সেটি দিতে হবে তারপর আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিবেন তারপর রিপিট পাসওয়ার্ড দিবেন সো সিম্পলি এখানে হচ্ছে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আপনার ক্রিপ্টো ওয়ালেট আপনি চলে যাবেন আপনার ট্রাস্ট ওয়ালেটের মধ্যে ট্রাস্ট ওয়ালেটে গিয়ে সেখান থেকে আপনার TRC20 যে অ্যাড্রেসটি রয়েছে সেটি সেখান থেকে কপি করে এনে এখানে দিতে হবে সো TRC20 চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিসিপ নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন রিসিপ রিসিপে ক্লিক করবেন রিসিপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার TRC20 অ্যাড্রেসটি রয়েছে সিম্পলি এখানে যে কপি রয়েছে এখানে কপি করে নেবেন কপি করার পর আপনি আপনার আর্নিং ক্লাব ওয়েবসাইটে চলে যাবেন সেখানে গিয়ে এখানে সেই অ্যাড্রেসটি কপি করে পেস্ট করে দেবেন তারপর এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন সেভ নামক একটা অপশন রয়েছে আপনি সেভে ক্লিক করলে আপনার ওয়ালেট ইনফরমেশান এখানে সেভ হয়ে যাবে সো আমি সেভে ক্লিক করলাম ইয়েস সেভে ক্লিক করার পরে দেখবেন আমার অ্যাড্রেসটা এখানে সেট হয়ে গিয়েছে এটা আমি সেভ করে দিব এখানে আমি ফরগেট যদি পাসওয়ার্ড হয় তাহলে আপনি এখান থেকে ফরগেট করে উইথড্র করে নিতে পারবেন সো সিম্পলি এখন আমি আবার ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর এখানে আবার সিম্পলি আমি উইথড্রোতে ক্লিক করব উইথড্রোতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার ইন্টার দ্য উইথড্রল অ্যামাউন্ট আপনার অ্যামাউন্ট দিয়ে দিবেন আমি এখান থেকে $10 উইথড্র করব $10 দিয়ে দিচ্ছি তারপর আবার এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আপনি অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর এবার সিম্পলি এখানে মডিফাই নামক যে একটা অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন সরি একটু নিচে গিয়ে দেখতে পাবেন এখানে উইথড্র নামে একটা অপশন রয়েছে উইথড্রোতে ক্লিক করবেন সো আমি উইথড্রোতে ক্লিক করে দিচ্ছি উইথড্রোতে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে সাকসেস লেখাটি উঠছে সাকসেস লেখা চলে আসলো দেখতে পাচ্ছেন সো ফ্রেন্ডস এবার আমি ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল অ্যাসেট ছিল $60 এখন হলো $50 $10 আমি অলরেডি উইথড্র দিয়েছি সো ফ্রেন্ডস এটা মূলত হচ্ছে আপনার কিছু সময় নিবে আমি যদি আমি হিস্ট্রিটা দেখে আমার উইথড্র হিস্ট্রিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সো ফ্রেন্ডস উইথড্র হিস্ট্রি দেখার জন্য এখানে আপনি আপনার মিতে ক্লিক করবেন নিচে মিতে ক্লিক করবেন মিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল রেকর্ড রয়েছে আপনি উইথড্রল রেকর্ডে ক্লিক করবেন রেকর্ড করার পর দেখতে পাচ্ছেন এখানে ইন এ প্রসেস রয়েছে আমার উইথড্রটা ইন এ প্রসেস রয়েছে এটি 1 থেকে 3 ঘন্টা সময় লাগে 1 থেকে 3 ঘন্টার সময় এটি প্রসেস করে আমার অ্যাকাউন্টে দিয়ে দিবে এখানে এটি এখন ইন এ প্রসেস রয়েছে ওকে সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার উইথড্রটা সাকসেস হয়ে গিয়েছে অলমোস্ট এটা নর্মালি হচ্ছে 1 থেকে 3 ঘন্টা সময় নেয় আমি প্রায় কত 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি এটা পেয়ে গিয়েছি এখন আমি আমার ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করে দেখি আমার ডলারটা অ্যাড হয়েছে কি না সো ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পর আমি দেখি আমার ডলারটা অ্যাড হয়ে গেছে আমি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার এখানে $8.2 আমি $10 উইথড্র দিয়েছি সেখানে আমার অ্যাকাউন্ট অ্যাড হয়েছে
$8.2 দ্যাট মিন্স হচ্ছে $1.8 তারা হচ্ছে উইথড্র চার্জ হিসেবে কেটে নিয়েছে এই হচ্ছে অবস্থা সো আপনারা যখন উইথড্র দিবেন তখন প্রায় 15% ভ্যাট কাটবে উইথড্রতে টোটাল 15% ভ্যাট কাটবে সো ফ্রেন্ডস ইনকামের রিপোর্ট যে আমি আপনাদেরকে দেখাবো ফিনান্স প্রোডাক্ট আপনি এখানে নির্দিষ্ট কিছু দিনের জন্য টাকা এখানে ডিপোজিট করে প্রচুর পরিমাণে একটা মুনাফা অর্জন করতে পারেন সো ফিনান্স প্রোডাক্টে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এক থেকে টোটাল 6টি ডিপোজিট রয়েছে ফাইন্যান্স প্রোডাক্ট রয়েছে আপনি এখানে যে কোনো একটি ফাইন্যান্স প্রোডাক্ট একটা নির্দিষ্ট সময়ের জন্য ডিপোজিট করতে পারেন টাইপ এ এখানে দেখতে পাচ্ছেন টাইপ এতে হচ্ছে আপনি এখানে 6% ডিপোজিট পাবেন তিন দিনের জন্য যদি আপনি ডিপোজিট করেন তারপর হচ্ছে টাইপ বিতে যদি আপনি 10 দিনের জন্য ডিপোজিট করেন 25% বোনাস পাবেন টাইপ সিতে যদি আপনি ডিপোজিট করেন তাহলে 85% বোনাস পাবেন 20 দিনের জন্য তারপর হচ্ছে টাইপ ডি এটা হচ্ছে এক মাসের জন্য টাইপ ডি হচ্ছে এক মাসের জন্য আপনি এখানে প্রফিট পাবেন 142% প্রফিট এবং টাইপ ই এটাতে হচ্ছে 80 দিনের জন্য 440% প্রফিট এবং টাইপ এফ এটা হচ্ছে 210 দিনের জন্য এখানে আপনি পাবেন 1176% প্রফিট সো ফ্রেন্ডস এখন আমি এখানে আমি আপনাদেরকে দেখাবো টাইপ ডি এটাতে আমি এখন $50 ডিপোজিট করবো 30 দিনের জন্য তো সিম্পল আমি ডিপোজিটে ক্লিক করার পর এখানে আমি $50 দিব দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে 30 দিন পর এখানে আমি $71 আমি ব্যাক পাবো দ্যাট মিনস হচ্ছে $142 আমি $50 ইনভেস্ট করে আমি 30 দিন পর এখান থেকে আমি $121 পাবো সো সিম্পলি আমি $50 লিখে দিলাম তারপর হচ্ছে ইএসএ ক্লিক করবো ইএসএ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যে $50 আমার এখানে ডিপোজিট হয়ে গিয়েছে ফাইন্যান্স প্রোডাক্টে সো আপনারা চাইলে এটা তবে এক্সট্রাভাবে ইনকাম করে নিতে পারেন এখানে ডিপোজিট করে সো ফ্রেন্ডস ইন এডিশনাল ইনকাম এ পর্যায়ে আপনি ইনভাইট করে ইনকাম করতে পারেন এখানে সিম্পলি আপনি যদি ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করেন ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন রেফারাল কোড রয়েছে আপনার তারপরে নিচে রয়েছে আপনার রেফারাল লিঙ্ক আপনি যদি কোনো ফ্রেন্ডকে আপনার এই লিঙ্কের মাধ্যমে যদি জয়েন করাতে পারেন তাহলে আপনি তার কাছ থেকে কমিশন পাবেন এখানে রেফারাল ইনকাম রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো ফ্রেন্ডস রেফারাল ইনকাম এখানে আপনি 1 থেকে 3 নম্বর লেভেল পর্যন্ত রেফারাল ইনকাম করতে পারবেন প্রথমত হচ্ছে লেভেল ওয়ানে আপনি 8% কমিশন পাবেন আপনি যদি কাউকে জয়েন করান আপনার মাধ্যমে যদি কেউ জয়েন করে তাহলে আপনি তার ইনকামের উপর 8% কমিশন পাবেন এবং লেভেল টুতে যদি আপনি আপনার প্রথম লেভেল থেকে যদি সে যদি কাউকে জয়েন করে তাহলে লেভেল টুতে থাকবে লেভেল টুতে আপনি তার ইনকামের উপর 4% কমিশন পাবেন এবং লেভেল টু থেকে যদি কাউকে আপনি অন্য কেউ জয়েন করায় লেভেল থ্রিতে যদি হয় তাহলে আপনি সেখানে 1% আপনার ইনকামের উপর কমিশন পাবেন সো ফ্রেন্ডস এখানে রেফারাল ইনকাম প্রচুর রয়েছে আপনি চাইলে এখানে জয়েন করে আপনার মেম্বার কোনো ফ্রেন্ডস অথবা ফ্রেন্ড সার্কেল যাদেরকে পারেন জয়েন করালে এখান থেকে আপনি হিউজ পরিমাণ টাকা ইনকাম করে নিতে পারেন সো ফ্রেন্ডস আপনার রেফারালে কারা জয়েন করেছে সেটা দেখার জন্য আপনি মাই এই নিচে দেখতে পাচ্ছেন টিম রয়েছে টিমে ক্লিক করবেন টিমে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আপনার লেভেল ওয়ানে কারা জয়েন করেছে লেভেল টুতে কারা জয়েন করেছে এবং লেভেল থ্রিতে কারা জয়েন করেছে সো ফ্রেন্ডস এই পর্যায়ে আপনাদের জন্য আরেকটি সুযোগ রয়েছে ইনকাম করার এখানে হচ্ছে আর্নিং ক্লাবে ডিলার নিয়োগ চলছে ডিলার রিক্রুটমেন্ট চলছে আপনি চাইলে এখানে ডিলার অথবা এজেন্টের মাধ্যমে জয়েন করে এখান থেকে হিউজ পরিমাণ টাকা আর্ন করে নিতে পারেন যদি কেউ আর্নিং ক্লাবের যদি ডিলার অথবা এজেন্ট নিতে চান তাহলে কাস্টমার কেয়ারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অ্যাপসের ভিতরে প্রবেশ করলে এখানে সাপোর্ট লাইন রয়েছে লাইভ চ্যাট অপশন রয়েছে আপনি সেখানে তাদেরকে SMS করলে তারা আপনার SMS খুব দ্রুততার সহিত উত্তর দেবে এবং আপনাকে যদি আপনি এজেন্ট অথবা ডিলার হতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করে আপনি এখানে ইনকাম করতে পারেন এবং ডিলার অথবা এজেন্টের মাধ্যমে আপনি এখান থেকে প্রচুর পরিমাণ টাকা আর্ন করে নিতে পারেন সেই পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যদি আপনাদের অ্যাকাউন্ট করার সময় অথবা ডিপোজিট করার সময় যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে এখানে লাইভ চ্যাটরুম রয়েছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটা সলভ করে নিতে পারেন উপরে বাম ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে লাইভ চ্যাটরুম রয়েছে আপনি এখানে ক্লিক করলে এখানে আপনি তাদের সাথে লাইভ চ্যাট করতে পারেন এবং আপনি চাইলে এখানে তাদের সাথে টেলিগ্রামের মাধ্যমে জয়েন করতে পারেন এবং আপনি চাইলে তাদের সাথে মেলের মাধ্যমে কন্ট্যাক্ট করে তাদের সাথে আপনার যে কোনো সমস্যা যদি হয়ে থাকে সেটি আপনি তাদেরকে জানিয়ে আপনার সমস্যাটার সমাধান করে নিতে পারেন সো ফ্রেন্ডস এই হচ্ছে আর্নিং ক্লাবের ফুল প্ল্যান এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওটির মাধ্যমে যদিও ভিডিওটি অনেক লেন্থি হয়ে গিয়েছে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করেছি আর্নিং ক্লাবের পুরোপুরি প্ল্যানটা বুঝিয়ে দেওয়ার জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আর্নিং ক্লাবে জয়েন করবেন আপনি এখানে ফ্রিতে ইনকাম করতে পারেন এবং প্যাকেজ আপগ্রেড করে ইনকাম করতে পারেন অ্যাজ এ রুইশ আপনি যদি ইচ্ছা এখানে ইনভেস্ট করে ইনকাম করেন অথবা আপনি ফ্রিতে ইনকাম করেন অ্যাজ এ রুইশ নো প্রবলেম আপনাকে এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে জয়েন করতে হবে ইনকাম করতে হবে এমন কিছু নয় সো ফ্রেন্ডস আজকে
ভিডিওটি এখানে শেষ করতে যদি আপনার কোনো কিছু জানার থাকে আর্নিং ক্লাব সম্পর্কে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিংক থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে অথবা আর্নিং ক্লাব সম্পর্কে যদি কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে দেবেন আমি যথাসাধ্য চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার সেই সমস্যাটা ফিক্স করে দেওয়ার জন্য সো ফ্রেন্ডস এতক্ষণ যাবত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে আল্লাহ হাফেজ